দিল্লি দিবলদে ইস্কন টেম্পল, ইস্কন মানালদে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসাইসনেস, ইস্কন টেম্পল খুব নাম করা টেম্পল। ইস্কন গ হিন্দু যোদা অলেও এই যোদাব বানিয়ন আমেরিকাত 1936 সালত। ইস্কন মন্দির অভিধির এই অমা গীতাবু ইটালিতুন বানাওই ইবে 800 কেজি 670 ফাদা, ইবে ফুরিও যেত নয়, গুলিও যেত নয়, পানিতেও বিজিত নয়, হাবিলিও হাওয়া যেত নয়, সের হইতে 5000 বছর থিকিব বলে নিয়ে গ্যারান্টি দন। দিল্লির শান্তনগরত এই ইস্কন টেম্পলর ফিজে দিয়ে আগে ডাঙর বুদ্ধিস্ট টেম্পল হিসেবে আমাদের জগৎজ্যোতি বৌদ্ধবিহার। এই ইস্কন টেম্পলর আরেকখানা মুজনে দিয়ে গেলেই লাভ পায় এই জায়গা নিয়ে আমাদের দিল্লির সতীপত্তান গুরুত্বপূর্ণ জগান আমার আদল জাগান দিল্লি জেলায় যদি যা করিও তোমার বিলে হিতে কুতুব মিনার পুত্র নই আমার এ জাগানি মঙ্গা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এসে নব্দি আমি এ জাগানি আমার বঙ্গিয়া দল ধরে আনি বুঝিয়ে দিগি। দিল্লিত বঙ্গিলে গি মহাত্মা গান্ধী সভাশাল, ইন্দিরা গান্ধী সভাশাল রাজঘাটত নসে বা কুতুব মিনার বোন নসে আমি ইয়ে দিছি আর ন্যাশনাল মিউজিয়ামত বুদ্ধর ইলেকশন দেখে গই সম্রাট অশোকে ইয়ত কিছু লেখা লিখেছে ব্রাহ্মী লিপি লই দল লাইনের লেখা এলো ইয়ত যে লাইনত কথা আগে ইয়ান উত্তর কুরুর কাম্মা সাধাম মানা একাত নগরী এলো যে নগরীত বুদ্ধের ভাঙ করি আনি না আনি বুদ্ধ এই তো সতীপত্তন দেশন আবার দেখি দে অশোকের পিলার এলো পিলার বো ভাঙা ভাঙি দিয়েছি একটু ন্যাশনাল মিউজিয়ামত কিয়ন দোতে রাজ্য ডাঙর ডাঙর রাজ্য হচ্ছে যেমন উত্তর প্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ ডাঙর ডাঙর রাজ্য নইল নাকি এলো দে ষোলো জনপদ এলো তার মধ্যে কুরু রাজ্য কেন এলো জনপদ মহাভারত প্রধান আগে কুরুক্ষেত্র নহয় কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে দেয় এই জাগলা ক্ষেত্র আন্দ্রে হন্দে কুদিন করিয়ে না আর দিল্লি আন্দ্রে হন্দে কুরু দেখাই হয়ে দিয়ে রাজ্য দে কুরুক্ষেত্র হয়তো যুদ্ধ হয়ে মহাভারত যুগ যাই হোক বুদ্ধ ইদু এনে সেকে এ সাগালা না হল্লাতে কাম্মাসা ধাম্মা কাম্মাসা ধাম্মা নগরী দিনে ইদুগর মানিকচন্দ্রে সতীপত্তন দেশনব দেখি ঠিক এ জাগানত যে জায়গা নি কোনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেনা ওই চাই করে তুই গিয়ে বুদ্ধি চিহ্ন এজন নিতে তো এদারে খাবার বুদ্ধির জন্ম ইদু বুদ্ধর জন্ম ইদু জন্ম ইদু হিন্দু বুদ্ধ কর্ম ইদু হিন্দু বুদ্ধর ইদু এক সাইকিউ নাই কিছু একথা বুঝতে দেয় মুসলমান এনে বুঝছেন আর এতারাই বুঝতে দিল দে তারিও নিয়ে বুঝছেন দেল নিয়ে বুঝছেন এক সাইট নাই কিছু মাদরা এই কাকা মাদরা আগে যত অসমান পিলেন এলো কিনে বেশ পানি দিন পানি দিতে হয় ন্যাশনাল মিউজিয়ামত এক কথা দিয়ে দেয় আগে যে একা লেখা আগে সিন একা সুমরি দুই আনো মানে তেনা বুদ্ধিচ্ছন এ ওয়ে পুজো হয় তা পানা বুদ্ধ তমসি বললায় ভারত ইদু নেপাল হ শ্রীলঙ্কা হ লাউস কম্বোডিয়া থাইল্যান্ড হ ছাত্র এজন রে ছাত্র নতুন পানা মা যে ভাই দে দিশো গতি নিয়ে ভাই দে এই যে জওহরলাল ইউনিভার্সিটি পত্তন দিই দিল্লি ইউনিভার্সিটি পত্তন বুদ্ধিচ্ছন পত্তন দিই নালান্দা ইউনিভার্সিটি পত্তন বিদেশি মানুষ নতুন জন্ম অনুরাগী মানে নতুন পারদে বানা মাছে সে টিউশন ফিট পাই দিয়ে 200 কোটি তিন আসা হবে আর তুরিস এজন দে ফুটবল হওয়া পারো এই কদা পারদার বানা বুদ্ধ তীর্থ নিয়ে বই বললাই বার্মা থাইল্যান্ড অবুদ্ধিক কান্ট্রি তুল কোটি কোটি মানুষ তার মধ্যে বলুন এই আলোতে ফাজি কেটে নিবার
দিল্লি দিবলতে লোটাস টেম্পল মানে পদ্ম ফুলর মন্দির ইবেফাং ইয়ে 1986 সালত মদে মাদে সাদিচ্চান পদ্ম ফুলর ফাগল লই বানিয়ন এ দোল মন্দির বো এক লগে 1300 মানুষ ইয়ত বজি দেন গৃহারণ ইবে মদে মাদে 112 ফুট অজল আর ফাদাজ্যায় 230 ফুট অজার বাহাই সম্প্রদায় নয়নি বাহাই নাং এখান ধর্ম আবিষ্কার হই এন ইসরায়েলত নই ফাং হই বাহাই ধর্ম অত্তলতে মানেয়র ধর্ম মাঞ্জর ধর্ম এন হন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর ধর্ম নয় ইয়ত প্রতিদিন আজার নয় লাখ মানুষ বেড়াননি সেরে ইত্যাদি পার্ক আগে ইয়ত বজমান অজার এ জায়গা আনো দিল্লিত বঙাই এলে ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় জাদুঘরত আমাকে ইজি আমার আজল উদিচলতে বুদ্ধ ধাতু আনসানাগি এই বুদ্ধ ধাতু আন সিদ্ধার্থনগরত শ্রাবস্তিত লুম্বিনী যাদে বা কবিলে বস্তু যেন আগে ইন্ডিয়ান সাইডত এসে কবিলে বস্তুর বিদেবুত নই এ বুদ্ধ ধাতুন ফিয়ন দিল্লি তার ভালো কানে জিনিস চেলং ইন্ডিয়া গেট লাল কেল্লা কুতুব মিনার রাজঘাট হাজিজি রাজঘাট হরি অশোকান বুদ্ধিস্ট টেম্পল যে তরুণশৈলী থান তেয়ারা জি সেন ম্যাচ আগ্রা তাজমহল তাজমহল ব্যাপারে নগরী হওয়ার হিচ্ছু নেই ইবেলাতে মোগল সম্রাট শাহ জানে থামক করে উদিজে করি নেই তা মুখ্য না নিল দে মমতাজ বানু বেগম মমতাজ উদ্দিজ্যে এ তাজমহল বানিয়ে ইভি 22,000 শ্রমিকর হুড়ি বজর লাগে বলে নি হন এবং হারিগুজরে সেন ম্যাচ আটকা বিধি অনেক কিছু ঘটনা শোনা যায় সে আমল দো কুতি কুতি তিয়া হরজ গ্রিনে গুড়ি নানা দেশের তুর নানা বাবুত্যে দামি দামি পাত্তর আনি বানা থা মুখ করে খোঁজ পিনে এ তাজমহল বানি দি মমতাজ বানু বেগমে 14 নম্বর ফুব ফুদতে মুড়ি জি 13 ফুদে ফুদাই এই তার ইদতেই সাজানে বানেজি আগ্রাত এই তাজমহল